কম্পিউটার বেসিক নলেজ আসলে এখন আমরা এমন একটা অবস্থা চলে এসেছি যেখানে আসলে কম্পিউটার ছাড়া কোনো চিন্তাই করতে পারি না, কারণ আমরা সবাই আসলে মোবাইলে সারাক্ষণ মেল ইন্টারনেট এগুলো নিয়ে থাকি। আর যারা জব করি তাদের তো আসলে কম্পিউটার লাগবে, কারণ কম্পিউটার ছাড়া কোনো কাজই করা যাবে না আপনার, তাই না? এখন কিন্তু আর সেই সময় নেই যে আপনার রেজিস্টারে সব কিছু নোট ডাউন করে কাজ করবেন। এখনও যদি সরকারি জায়গায় কিছু কাজ হয়, বাট তারাও কিন্তু কম্পিউটার আসলে ইউজ করে। সো আমরা যারা কম্পিউটার কাজ করব, অনেকেই চিন্তা করি যে কম্পিউটারের কোন কোর্সটা করবো এবং কোন কোর্সটা করলে আমার জন্য ভালো হবে। আসলে ব্যাপারটা সেরকম, আপনি কী কাজ করবেন সেটা আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কম্পিউটার কী কাজ করবো। আপনি কি ডিজাইনার হতে চান? তাহলে আপনাকে ডিজাইন রিলেটেড কাজ করতে হবে, শিখতে হবে গ্রাফিক্সের কাজ, ঠিক আছে? আপনি যদি এডিটর হতে চান, সাচ এস আপনি ভিডিও এডিটর হতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে হবে। আপনি যদি নর্মাল একজন ইউজার হতে চান, তাহলে আপনাকে মাইক্রোসফট অফিসের কাজ শিখতে হবে। আপনি যখন অফিসার ডেস্ক জব করতে চান, ডেস্ক জব করার জন্য আপনাকে মাইক্রোসফট অফিস এক্সেলের কাজটা ভালোভাবে শিখতে হবে। আপনি যদি আইটি হতে চান, তাহলে আপনাকে সিএসই করতে হবে। আসলে আপনি কী করতে চান আগে সেটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি যা করতে চান ওইটার উপর বেস করে আপনার কম্পিউটার শিখতে হবে। আমরা অনেকেই এই সমস্যাটাই ভুগি, আসলে কি কম্পিউটারে কোন প্রোগ্রামটা শিখবে এবং কোনটা শিখলে আমার জন্য ভালো হবে এবং কী শেখা উচিত। তবে আমি মনে করি যে যাই শিখতে চান, সবার প্রথম যেটা দরকার মাইক্রোসফট অফিস বেসিক কম্পিউটার, যেটা আমরা বলি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স উই শুড নো। সো ভিউয়ার্স, আমি জাস্ট এটাই বলবো, যারা কম্পিউটার শিখতে চান অবশ্যই মাইক্রোসফট অফিস শিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।